দেখো, ঘুম থেকে উঠলাম, উঠে চান টান করে ফ্রেশ হয়ে গেলাম, ঠিক আছে। আমার মা কি কি টিফিন করলো তোমাদের দেখাচ্ছি, সারাদিন আমার মা কি রান্না করলো সেটা দেখাবো, আর হসপিটাল থেকে কি রিপোর্ট আসলো সেইটা দেখাবো। এই দেখো ভদ্রলোককে দেখো, জমিদার বাড়ির ভদ্রলোক, কয়টুকু জায়গার মধ্যে খেতে বসে। তোমাদের কথা দিয়েছিলাম যে মা কি কি রান্না করতে দেখাবো। এই দেখো সকালে করেছে, সকালে শশা আলুর তরকারি আর গরম গরম পরোটা। আমরা মিষ্টি টিষ্টি খাই, কিন্তু তবুও মায়ের বাড়িতে আসার একটা স্পেশাল মিষ্টি, তাই তো বাবা? দিদার বাড়িতে আসার একটা স্পেশাল মিষ্টি, তাই তো? হাজার নিজের ঘরে জিনিস থাকে না। জঠোসা হয়েছে, শরীরটা খুব ভালো না তো, ঠান্ডা লেগেছে, জ্বরও ভেতর ভেতর। তো আমি বললাম যে কী গো কী খাবে, তা ওর ইচ্ছা খুব খাসির মাংস আনার, তো আনতে যাচ্ছিল, এলো আনার দরকার নেই। মা বাজার যখন যাচ্ছে, তাহলে মাকে দিয়ে দাও টাকা, ও খাসির মাংস আনতে দিয়ে দিল। তো খাসির মাংস হবে লাল লাল করে, খাসির মাংসের ঝোল আর চাটনি আর ভাত। আমরা খুব ছিমছাম খাই, কারণ আমরা বেশি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করি না, হালকা খাই।